আমাদের বিজেপির কর্মী এবং উপর নেতৃত্বের সংগঠনের ক্ষমতার জন্যই আজকে আমরা এই জায়গায়। আমরা ভরসা রাখি গণতন্ত্রে এবং আমরা কথা দিচ্ছি প্রত্যেকটা সাধারণ মানুষের পরিবারে আমরা যাব এবং তাদের শান্তি ফেরানোর পক্ষে পুরোপুরিভাবে সক্রিয়ভাবে ভূমিকা নেব এবং তৃণমূলের অপশাসন আজ থেকে গোঘাটের বুকের তো দূরের কথা পশ্চিমবাংলা থেকেই সরে যাবে, কারণ ওরা দেখে নিয়েছে আজ থেকে ওদের পাশে কোনো মানুষ নেই। ওদের কাছে আছে কারা, কিছু মুষ্টিমেয় লোক যারা আজকে ওদের কাছ থেকে শুধুমাত্র গরিব মানুষের কাছ থেকে টিএমসির নাম ভাঙিয়ে যারা আজকে বাড়ির করার টাকা লোড করেছে, আত্মসাত করেছে, তাদের আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ক্ষতিপূরণ হয়েছে সেই সব ক্ষতিপূরণ তাদেরকে ফেরানোর দাবিতেও আমরা পরবর্তীকালে ভূমিকা পালন করব। গরিব মানুষের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। আজকে যারা বাড়িতে ঠিকভাবে খেতে পেত না তাদের আজকে গোঘাট থেকে গোটা গোঘাট অঞ্চল ঘুরে পুরোপুরিভাবে বদরগঞ্জের দিকে অগ্রসর হবে। আপনার নাম? শুভজিৎ ঘোষ। বাবার নাম? জগন্নাথ ঘোষ। বাড়ি? বাড়ি কামছে গোঘাট বন বিধানসভার অন্তর্গত। ছাড়াও ভারতে আজ বিজেপি গেরুয়া আবিরে জোহার তুলেছে বিভিন্ন প্রান্তে। গোঘাটের গেরুয়া শিবির থেকে আবিরের মন্ডা হয়েছে এবং তারা বিভিন্ন গানে এবং তাদের জয় শ্রী রামের পরিচয় করছে। গোঘাট থেকে